কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আল্লাহ রব তো ইয়া রব্বে করিম একদিন তো দুনিয়া থেকে যেতে হবে মায়া মমতা সব ছেড়ে তো যেতে হবে মা বাবাকে ছেড়ে যেতে হবে স্ত্রী পুত্র স্বামীকে ছেড়ে তো যেতেই হবে আমার শখের ব্যবসাটা তো ছেড়ে যেতেই হবে মাওলা গো একদিন তো আমাকে ছেড়ে যেতে হবে একদিন তো আমি দেখব না সূর্যের আলোটা চন্দ্রের সেই কিরণটা আমি দেখব না পৃথিবীর বাতাসটা আমি আর নিতে পারব না মাওলা একদিন তো মৃত্যু বরণ করতে হবে মাওলা গো কেউ মৃত্যু বরণ করে মোটরসাইকেলে কেউ মৃত্যু বরণ করে বাসের মধ্যে কেউ মৃত্যু বরণ করে হসপিটালের মধ্যে কেউ মৃত্যু বরণ করে এখানে কেউ মৃত্যু বরণ করে ওখানে কেউ মৃত্যু বরণ করে পানিতে কেউ মৃত্যু বরণ করে আগুনে কেউ মৃত্যু বরণ করে স্ট্রোক করে মাওলা মৃত্যু যেহেতু আমার হবে তোমার দরবারে একটা ফরিয়াদ এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে সিজদার মধ্যে আমার কপালটা থাকবে সিজদার মধ্যে জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা মাওলা গো আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার কুদরতি কদমে সিজদার মাধ্যমে হয়ে যায় ভাইরা নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ জানে নাকি সবাই জানে এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিবেন নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ জানে নাকি সবাই জানে আমি সবার আওয়াজ পাই নাই আরো জোরে বলেন অলরেডি কিন্তু 16 মিনিট শেষ সেজন্য তাড়াতাড়ি বলছি একটু দ্রুত বলবেন নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ জানে নাকি তারপরে মসজিদে মুসল্লি নাই কেন না জানার কারণে নয় 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 না জানার কারণে নয় প্রেমে না পড়ার কারণে যদি প্রেমে পড়তো একটা মানুষ প্রেমে পড়লে দিনকে রাত বানাই ফেলে রাতকে দিন বানাই ফেলে সূর্যের তাপের মধ্যে দাঁড়ায় থাকে বৃষ্টির মধ্যে ভিজতে থাকে হাত কেটে ফেলে এমন করে দুনিয়ার প্রেম যদি একজন মানুষকে এমন পর্যন্ত পর্যায়ে নিয়ে যায় নেশা করলে মারা যাবে নেশা করলে কিডনি নষ্ট হবে নেশা করলে হার্ট নষ্ট হবে নেশা করলে শরীর নষ্ট হয়ে যাবে জানার পরও সে নেশায় চলে যাচ্ছে এটা যদি দুনিয়ার প্রেম হয় ও আল্লাহর বান্দারা একটু চোখ বন্ধ করে ভাবেন না বান্দা যেদিন রবের প্রেমে পড়বে উম্মত যেদিন নবী মুস্তাফার প্রেমে পড়বে জীবন তেমনি পাল্টায় যাবে সুবহানাল্লাহ আমরা সব সময় ভয় দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি যেটা আমাদের জন্য সবচেয়ে বড় ভুল কথা বলেন না মা বাবা কত দামি জানে নাকি সুরে বলেন না তারপর মা বাবার সাথে বেয়াদবি করা হচ্ছে কেন না বুঝার কারণে কি না ওই তারা মারামারি করে উড়ে ফেলার ওয়া এই এক্সকিউজ মি এই যে সাত ঘরের দে ঘরের মারামারি এই একবার বলেন মারহাবা আচ্ছা আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন না এবার রব কি বলছেন দেখেন ও আমার বান্দা ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম আয়াতটা আমরা হাজার বার শুনেছি হাজার বার পড়েছি এর অর্থ কম বেশি আমাদের সকলেরই জানা কিন্তু গভীরতায় যাওয়ার চেষ্টা করিনি ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আসুন আজকে একটু গভীরে ডুব দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ ভাইয়া কথা না বললে আমি খুশি হব ভাইয়া প্লিজ বলেন ইন্নাদ্দিনা ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম রব বলছেন হে আমার বান্দারা ইন্নাদ্দিনা দিনের মধ্যে আমি রবের কাছে সবচাইতে পছন্দের হচ্ছে ইসলাম ইসলামটা কি একটা ধর্ম সবাই জানি না 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 ইসলাম শুধু একটা ধর্ম নয় ইসলাম শুধু একটা নামাজের নাম নয় ইসলাম শুধু একটা রোজার নাম নয় ইসলাম হচ্ছে এমন একটি সাজেশনের নাম যেটাকে ফলো করার মতো ফলো করতে থাকলে অমানুষ মানুষ হয়ে যাবে অমানুষ মানুষ হয়ে যাবে অভদ্র ভদ্র হয়ে যাবে অশান্তিওয়ালা শান্তিওয়ালা হয়ে যাবে উচ্ছৃঙ্খল ভদ্র হয়ে যাবে অমানুষ মানুষ হয়ে যাবে অন্ধকারওয়ালা আলোকিতওয়ালা হয়ে যাবে জাহান্নামীওয়ালা জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ এটা একটা সাজেশন গাইডলাইন এটা আপনাকে বলবে কি করবা না কতটুক করবা কতটুক করবা না এবার আমি আপনাদেরকে একটা কথা বলি আমাদের ধর্মের নাম কি ইসলাম আচ্ছা এই ইসলাম ধর্মে বাথরুমে ঢুকার নিয়ম আছে না নাই আছে বের হওয়ার নিয়ম আছে মাশাআল্লাহ আচ্ছা যে ধর্মে বাথরুমে ঢুকার এবং বাইরে হওয়ার নিয়ম পর্যন্ত দেওয়া আছে এখানে আর বাকি আছে কি সুবহানাল্লাহ আয় বোম মারি দিন দাও আসবে ছোট হইলে আরো জোরে হন সুবহানাল্লাহ আপনি ভাবেন ইসলামটা গরু ছাগলের জন্য না মানুষের জন্য তো মানুষের ভিতর 24 ঘন্টা আছে না নাই এই 24 ঘন্টার প্রত্যেকটা কাজ কিভাবে করলে
এই দুনিয়াতে উত্তম হবে পরকাল কল্যাণ হবে সেগুলার দেওয়া আছে সেটার নাম ইসলাম সুবহানাল্লাহ বাথরুমে ডুববেন কোন পা বাম পা জোরে বলেন বাম পা বাথরুম থেকে বের হবেন ডান পা মসজিদে ডুববেন ডান পা ডান পা মসজিদে ডুববেন ডান পা বের হবেন বাম পা ফুরা কি সমান নাকি উল্টা উল্টা কেন আমরা ভাবি নাই আমরা কখনো ভাবি নাই মনে রাখবেন আজকে আমার একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলছি ইসলাম কোনো অ্যাজ ইউজুয়াল ধর্ম না ইসলাম একটা গহীন গবেষণাগার সুবহানাল্লাহ সমুদ্রের তলা পর্যন্ত হার মেনে যাবে ইসলামের সামনে সুবহানাল্লাহ এত গভীর আমরা আজকে থেকে একটা কাজ করবেন আমার অনুরোধ ইসলামের প্রত্যেকটা কাজকে আপনি শুধু ভাববেন আচ্ছা এটা এমন হলো কেন আল্লাহ এভাবে দিলেন কেন আল্লাহ এভাবে দিলেন কেন আল্লাহ এভাবে করলেন কেন আল্লাহ এভাবে বললেন কেন দেখবেন প্রত্যেকটা কাজে কাজে আপনার গবেষণা আসবে গবেষণার থেকে প্রেম আসবে আর প্রেম আসলে আপনি ঝগড়া করার টাইম পাবেন না গবেষণা করতেই থাকবেন বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বাথরুমে ঢোকার সময় এই তো বলেন না বাথরুমে ঢোকার সময় বাম পা বাথরুম থেকে বের হওয়ার সময় বাম পা মসজিদে ঢোকার সময় ডান পা আর বের হওয়ার সময় বাম পা এবার আসুন একটু বিজ্ঞানকারে পার্থক্যটা বুঝি মানুষের শরীরের পুরো ব্যালেন্সটা থাকে কিসের উপর পায়ের উপর জোরে বলেন পায়ের উপর আচ্ছা মাঝে মাঝে আমাদের কি স্কুলে সাজা দিয়েছে এই একটাঙ্গর তিয়ে আচ্ছা একটাঙ্গর তিয়ে কেঙ্গর হয় তার মানে ব্যালেন্স নাই জোরে বলেন না ব্যালেন্স নাই ব্যালেন্স নাই কিন্তু যখন আপনি দুই পায়ে দাঁড়ায় থাকবেন মোটামুটি ব্যালেন্স থাকবে যদি অমনোযোগী থাকেন আর যদি মনোযোগ দেন যে আমি দাঁড়াইছি দেখবেন শরীর লড়ে করে দেখবেন আপনি করে দেখবেন কিছু আছে সাইজ দিয়ে লেন আচ্ছা সে কি ডুলে নাকি অটোমেটিক খেয়াল করে এই যান এখন কোন ডুলা ডুলি আছে না সবার দিকে দেখেন না কোন ডুলা ডুলি আছে না এখন দেখবেন আমার সাথে সাথে বলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে ডুলাডুলি আছে না আছে কি রে ডুললেন যে আপনারা আপনি ডুলছেন আপনি নিজেও জানেন না বুঝতে পারি নাই মনে কথাটা এখন কোন ডুলাডুলি নাই এখন কোন ডুলাডুলি নাই কিন্তু যখন সুরের মূর্ছনায় চলে আসে অটোমেটিক এই দেখেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এবার দাঁড়ান এখন অনেকে ডুলে নাই কেন ডুলে না জানেন উনি মাথায় বসায় নিছে ডুলতা নিন এবার উনি কি করতেছেন দেখেন লা ইলাহা ইশুরি বাদ নাই আমি তো বুঝাতে পারছি জোর করে হয় না কিছু জিনিস আছে অটোমেটিক আমি কি বুঝাতে পারছি কথা তাহলে দুই ভাবে কন্ট্রোল করা যায় শিক্ষিত সমাজের মনোযোগ একটা হচ্ছে ভয় দিয়ে একটা হচ্ছে প্রেম দিয়ে ইসলামে ভয়ও আছে প্রেমও আছে কিন্তু বয়ের চাইতে বেশি যেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এটার নাম প্রেম এটার নাম ভালোবাসা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ সবাই জানে মুসল্লি নাই কেন মসজিদে শ্রদ্ধার সাথে বলে গবেষণা করে দেখেন সবাই জানে পাঁচ ওয়াক্ত সবাই জানে পড়লে কি লাভ সবাই জানে না পড়লে কি মাইর আছে তারপরে নামাজ পড়ে না কারণ কি রবের সাথে প্রেমটা করতে জানে না আর যারা প্রেমে পড়ে গিয়েছে তারা এমন নামাজি হয়েছে কেমন জানেন রাতের ঘুমটা হারাম করে তাহাজ্জুদে দাঁড়িয়ে গিয়েছে সুবহানাল্লাহ বলতে হবে যারা নামাজটা বুঝার মতো বুঝতে পেরেছে তারা সিজদায় গিয়ে একটু দেরি হলে পিছন থেকে কাঁশি দিয়ে মিস কল দেয় না ইমাম সাহেবকে তারা সিজদার মধ্যে গিয়ে লুটে পড়ে থাকে আর এমন অনেকে আছে তারা বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আল্লাহ রব তো ইয়া রব্বে করিম একদিন তো দুনিয়া থেকে যেতে হবে মায়া মমতা সব ছেড়ে তো যেতে হবে মা বাবাকে ছেড়ে যেতে হবে স্ত্রী পুত্র স্বামীকে ছেড়ে তো যেতেই হবে আমার শখের ব্যবসাটা তো ছেড়ে যেতেই হবে মাওলা গো একদিন তো আমাকে ছেড়ে যেতে হবে একদিন তো আমি দেখব না সূর্যের আলোটা চন্দ্রের সেই কিরণটা আমি দেখব না পৃথিবীর বাতাসটা আমি আর নিতে পারবো না মাওলা একদিন তো মৃত্যু বরণ করতে হবে মাওলা গো কেউ মৃত্যু বরণ করে মোটরসাইকেলে কেউ মৃত্যু বরণ করে বাসের মধ্যে
কেউ মৃত্যুবরণ করে হসপিটালের মধ্যে, কেউ মৃত্যুবরণ করে এখানে, কেউ মৃত্যুবরণ করে ওখানে, কেউ মৃত্যুবরণ করে পানিতে, কেউ মৃত্যুবরণ করে আগুনে, কেউ মৃত্যুবরণ করে স্ট্রোক করে। মওলা, মৃত্যু যেহেতু আমার হবে, তোমার দরবারে একটা ফরিয়াদ, এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মওলা গো, আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার কুদরতে কদমে সিজদার মাধ্যমে হয়ে যায়। সুবহান